আজকে ভিডিওতে মার্টিন প্রশ্নবিদরা দু হাজার তেইশের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের যে প্রথম বিদ্যালয়টি রয়েছে অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবি প্রথমে যেটা হচ্ছে বিভাগ কতে আছে একই আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো পাঁচটি একের এক যেটা আছে একটি নরম কাণ্ডের গাছ এটা হবে কলা হবে একে থেকে দুই যেটা আছে জ্বলন্ত কাঠ নিবিয়ে তৈরি হয় এটা হবে কাঠ কয়লা হবে একে থেকে তিন যেটা আছে একটি পরিবেশবান্ধব স পরিবহন হলো এটা হবে সাইকেল হবে একে দিকে চার হচ্ছে দু হাজার সালে বঙ্গোপসাগরের সংগঠিত বিধ্বংসী ঝড়টি হল এটা সুনামি হবে একে পাঁচ যেটা আছে সূর্য হলো একটি এটা নক্ষত্র হবে একে ছয় যেটা হচ্ছে কেনাকাটার সময় টাকার বিনিময়ে পরিষেবা গ্রহণকারীকে বলে উপভোক্তা হবে দুই যেটা হচ্ছে ঠিক বাক্যের পাশ্বে সঠিক এবং ভুল বাক্যের পাশে ভুল লেখ যে কোনো পাঁচটি দুই থেকে একে যেটা হচ্ছে গাছের পাতা অক্সিজেন ত্যাগ করে এটা সঠিক হবে দুই থেকে দুই যেটা হচ্ছে সৌরবিদ্যুৎ এক প্রকার প্রচলিত শক্তি এটা ভুল হবে দুই থেকে তিন হচ্ছে লরির কালো ধোঁয়ায় থাকে কার্বন ডাইঅক্সাইড এটা সঠিক হবে দুইতেই ছয় যেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গ জল শোধন করে এটা সঠিক হবে দুইতে পাঁচ হচ্ছে সূর্য ও চাঁদের মাঝে পৃথিবী অবস্থান করলে হয় সূর্যগ্রহণ এটা ভুল হবে দুই থেকে ছয় যেটা হচ্ছে আট বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষালাভ আইনি অধিকার এটা ভুল হবে তিনি থেকে যেটা হচ্ছে বামস্তম্ভের সঙ্গে দানস্তম্ভ মিলিয়ে পাশাপাশি সাজিয়ে লেখো যে কোনো পাঁচটি বামস্তম্ভে প্রথমে একে যেটা হচ্ছে বনে থাকে বাঘ এটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর হবে দুইয়ে যেটা আছে রানীগঞ্জ রানীগঞ্জ হবে এটা কয়লা হবে তিনের তাকে যেটা আছে জেব্রা ক্রসিং জেব্রা ক্রসিং হবে হেঁটে পেরোনোর রাস্তা চারি যেটা হচ্ছে পথের পাঁচালি পথের পাঁচালি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পাঁচে যেটা আছে চাঁদ চাঁদটা হবে এটা উপগ্রহ হবে আর ছয় যেটা হচ্ছে পয়লা অক্টোবর পয়লা অক্টোবর হবে বিশ্ব বয়স্ক দিবস এরপর চারি থেকে যেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি চারি থেকে একে আছে রয়্যাল বেঙ্গল টাইগার পশ্চিমবঙ্গের সুন্দরবনে পা থাকে চারিদিকে দুই হচ্ছে জলবিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রটিকে বলে টারবাইন চারিদিকে থেকে তিন হচ্ছে ট্রাফিক সিগনাল সবুজ হলে গাড়িগুলি চলতে থাকে চারিদিকে চার হচ্ছে এটা নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হয় চারিদিকে পাঁচ হচ্ছে এটা সূর্য সব শক্তির উৎস হবে চারিদিকে ছয় হচ্ছে এটা আঠেরো বছরের কমে মেয়েদের বিয়ে দেওয়া দণ্ডনীয় অপরাধ পাঁচে দাগে যেটা আছে একটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি পাঁচের দাগে একে আছে কোন গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় এটা হবে শিংকোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় এরপরে পাঁচের দাগ দুই তিন হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম লেখো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম হলো কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড পাঁচের দাগে তিন হচ্ছে কোন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয় আঠেরোশো চুয়ান্ন সালে পশ্চিমবঙ্গে ট্রেন চালু হয় পাঁচই থেকে চার হচ্ছে ইংরেজি পেপার শব্দটি কোন মিশরীয় শব্দ থেকে এসেছে এটা প্যাপিয়ার শব্দ থেকে এসেছে পাঁচ থেকে পাঁচ হচ্ছে সূর্যগ্রহণের সময় চাঁদের অবস্থান উল্লেখ করো সূর্যগ্রহণের সময় চাঁদের অবস্থা থাকে সূর্য চাঁদ পৃথিবী একটি সরললেখা অবস্থান করে পাঁচই থেকে ছয় হচ্ছে ভারত সরকারের এফ পি ও ছাপ কোন খাবারের প্যাকেটে থাকে এটা বে ফলের রসের বোতল জেলি সিসি এগুলিতে ভারত সরকারের এফপিও ছাপ থাকে এরপরে বিভাগ গতি এটা আছে ছয় তাগে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও ছয় থেকে এক আছে ঝোপ জঙ্গলে তোমার পরিচিত চারটি প্রাণীর নাম লেখো এটা উত্তর হবে ঝোপ জঙ্গলে আমার পরিচিত চারটি প্রাণীর নাম হলো শিয়াল, বেজি বনবেড়াল ভাম ছয় থেকে দুই যেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি কাকে বলে উদাহরণ দাও এর উত্তরটি হলো উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ শিলাস্তরের মধ্যে চাপা পড়ে ভূগর্ভে চাপ ও চাপে পরিবর্তিত হলে তাকে জীবাশ্ম বলে এই জীবাশ্ম সৃষ্টি সময় জীব ভূ অভ্যন্তরে চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজ খনিজে পরিণত হয় তাকে জীবাশ্ম জ্বালানি বলে যেমন কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস ছয় থেকে তিনি যেটা হচ্ছে পথ সুরক্ষার বিরোধী দুটি বিষয়ের উল্লেখ করো এর উত্তরটি হলো এই যে এটা হবে একে হচ্ছে মোটর সাইকেলে হেলমেটবিহীন আরোহী আর দুই যেটা হচ্ছে চলন্ত গাড়ি বাঁ দিক থেকে ওভারটেক করছে আর তিনি যেটা হচ্ছে দুটো বাসের এসি চারে আছে বাসের বাসে ঝুলন্ত অবস্থায় যাওয়া পাঁচে হচ্ছে মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো বা রাস্তা পারাপার ছয় যেটা হচ্ছে রেলওয়ে ক্রসিং ও সিগনাল দেখে রাস্তা পারাপার এটা না এটা হবে না এরপর যেটা হচ্ছে চলন্ত গাড়ির সামনে দিয়ে রাস্তা পারাপার এগুলি থেকে তোমরা যে কোনো দুটি লিখে নেবে এরপরে ছয় থেকে চার যেটা হচ্ছে ভূমিকম্পের সময় কি কি ক্ষতি হতে পারে এর উত্তরটি হল এই যে তোমাদের এই উত্তরটা এইটা হবে এই যে ভূমিকম্পের ফলাফল বা এটা হচ্ছে কী কী ক্ষতি হতে পারে এটাই তার উত্তর হবে একই হচ্ছে বাড়িঘর ভেঙে বহু মানুষ মারা যেতে পারে দুই হচ্ছে রাস্তাঘাট ফেটে গিয়ে ধস নামতে পারে তিনি হচ্ছে নদীর গতি পরিবর্তন হতে পারে চার হচ্ছে সমুদ্রের সুনামি হতে পারে এরপরে ছয়টায় পাঁচে এটা হচ্ছে সূর্যগ্রহণ খালি চোখে দেখা উচিত নয় কেন এর উত্তরটি হলো সূর্যগ্রহণের সময় অত্যন্ত তেজস্কীয় ক্ষতিকারক রশ্মি নির্গত হয় যা চোখের রেটিনায় ক্ষতি করে কি আমাদের অন্ধ পর্যন্ত করে দিতে পারে এই কারণে খালি চোখে সূর্যগ্রহণ দেখতে নেই এরপরে ছয় থেকে ছয় যেটা আছে বাল্যবিবাহের কোনো ঘটনা তুমি জানতে পারলে কোথায় কোথায় অভিযোগ জানাতে পারবে এর উত্তরটি হলো বাল্যবিবাহের ঘটনা জানতে পারলে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাকে সমষ্টি উন্নয়ন আধিকারিককে ও পুলিশকে জানানো উচিত এরপরে বিভাগগত এটা হচ্ছে সাথে দাগের নিচে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও সাথে দাগে একে আছে বন থেকে পাই এইরূপ ছয়টি প্রয়োজনীয় জিনিসের নাম লেখো এর উত্তরটি হলো বন থেকে পাওয়া যায় এমন এমনটি ছয়টি জিনিসের নাম হল যেমন হচ্ছে বাঁচার জন্য অক্সিজেন দুই হচ্ছে আসবাসপত্র তৈরি কাঠ তিন হচ্ছে ওষুধ চার হচ্ছে মম ও মধু পাঁচইটা হচ্ছে ফুল ফল ছয় হচ্ছে জ্বালানি কাঠ এছাড়া যেগুলো পাওয়া যায় কাগজ মশলা দড়ি আঠা ধুনার, রেশম রাবার গঁধ রজন ইত্যাদি সাথে দুই হচ্ছে কয়লা এবং পেট্রোলিয়াম কিভাবে তৈরি হয় এর উত্তরটি হলো ভূ আলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায় হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে এগুলি পরিবর্তিত হতে থাকে অবশেষে উদ্ভিদ ও প্রাণী দেহাবশেষ কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয় পচে যাওয়ার অংশ তরলে তরল হয়ে পেট্রোলে পরিণত হয় এরপরে সাথে এক তিনি যেটা হচ্ছে রাস্তায় বেরোলে কি কি কাজ করা অনুচিত বলে তুমি মনে করো এর উত্তরটি হলো একে হচ্ছে গাড়ি যাওয়ার সবুজ আলো জ্বলে উঠলে কখনোই রাস্তা পারাপার করব না দুই হচ্ছে রাস্তায় দৌড়াদৌড়ি করব না তিন হচ্ছে বড় গাড়ির দিকে পরি দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসবো না চারি হচ্ছে রাস্তার ওপর কখনোই খেলবো না বা দৌড়াদৌড়ি করবো না এরপর যেটা হচ্ছে বাস থেকে লাভ দিয়ে নামবো না এরপরে নামার দিকে চলন্ত গাড়ি বা বাইক আসলে নামবো না এরপর যেটা হচ্ছে বাসে ঝুলন্ত অবস্থায় যাব না এরপরে হেলমেট ছাড়া মোটর সাইকেল ব্যবহার করব না এরপর যেটা হচ্ছে রাস্তা পারাপারের সময় মোবাইল ব্যবহার করব না এরপরে রাস্তায় কলার খোসা ফেলবো না এরপরে সাথে থেকে চার হচ্ছে জোয়ার ভাটা হয় কেন এর উত্তরটি হলো বিশালাকার পৃথিবীর প্রায় তিন ভাগ জল এবং মাত্র এক ভাগ স্থল এই বিস্তীর্ণ জলরাশির ওপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে ওঠে জোয়ার এবং কমে গিয়ে ভাটা সৃষ্টি করে তাছাড়া পৃথিবীর আবর্তন গতির ফলেও পৃথিবীতে জোয়ার সৃষ্টি হয় এরপরে সাত তারিখ পাঁচ হচ্ছে বন্যার সময়ে কি কি সাবধানতা নেওয়া দরকার এর উত্তরটি হলো এক হচ্ছে সময় মতো উঁচু নিরাপদ স্থানে আশ্রয় নিতে হবে দুই হচ্ছে জল ফুটিয়ে শোধন করে পান করতে হবে তিনি হচ্ছে বন্যা মানুষগুলির জন্য উপযুক্ত ত্রাণের ব্যবস্থা করতে হবে চারে হচ্ছে বিষাক্ত সাপ ও কীটনা কীটপতঙ্গ থেকে সাবধানে সাবধান থাকতে হবে পাঁচ হচ্ছে বন্যা সম্ভাবনা বুঝে শুকনো খাবার সঞ্চয় করে রাখতে হবে এরপরে সাথে থেকে ছয় যেটা হচ্ছে শিশুদের অধিকারগুলি কি কি এর উত্তরটি হলো শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো একে হচ্ছে বেঁচে থাকার অধিকার দুই হচ্ছে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন হচ্ছে স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার চার হচ্ছে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার পাঁচ হচ্ছে নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার ছয় হচ্ছে নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা সাত হচ্ছে মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়ন যে এক নম্বর বিদ্যালয়টি ছিল আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম আর তোমরাকে যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি চ্যানেলের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না